আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি। তো চলুন নতুন আরেকটি ব্লগ আপনাদের জন্য নিয়ে এসেছি, আশা করি ভালো লাগবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। সো লেটস বিগিন। এখানে দেখতে পারতেছেন আমি আম্মুর সাথে চলে আসছিলাম নবীগঞ্জ একটা দরকারে। তো এখানে আম্মু বলতেছিল যে আমি একটু পান খাবো, তো চলে আসছিলাম পানের দোকানে। এখানে আম্মুকে পান নিয়ে দিচ্ছিলাম, তো পানটা নিয়ে আমরা আবার চলে যাব পানের দোকানে পান কিনতে। তো এখানে আম্মু এখন পান খাচ্ছে, আমিও খেয়েছিলাম একটু। আর যেহেতু আমরা সিলেট মানুষ, বাইরে গেলেই আমাদের পান খাওয়া লাগে, চা খাওয়া লাগে অবশ্যই। তো এখানে আম্মু পান খাচ্ছিল আর চা একটু পরে খাবো আমরা। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। এখানে চলে আসছি মুসলিম সুইটসে। আর নবীগঞ্জ থেকে যারা যারা দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন কে কি জায়গাটা চেনেন। এটা অবশ্যই সবার পরিচিত একটা জায়গা যেহেতু নবীগঞ্জের মানুষ আমরা। তো তারপর আমরা চলে আসলাম বাড়িতে, এসে আয়ানকে ওর চকলেট এগুলো দিচ্ছিলাম, অ্যান্ড আমি বাইরে থেকে হচ্ছে ডালের বড়া এগুলো আনছিলাম। তো এখন আমরা এখানে বসে বসে এগুলো খাবো। তো আমি এখানে হচ্ছে বড়ো দিয়ে ভর্তা বানাবো, বড়ো চাটনি আসে আমার অনেক বেশি ভালো লাগে। আর আমি এমন একজন মানুষ, আমার টক জিনিস অনেক বেশি পছন্দ। তো বড়ো ছিল, তো বড়োগুলো একদম পেকে গিয়েছে, তো আমি এখন এগুলোকে ভর্তা করবো। আর যেহেতু ঘরের মধ্যে ধনে পাতা ছিল না, তো আমি বাইরে চলে আসছি, এখান থেকে ধনে পাতা নিবো। আর ধনে পাতার ফ্লেভারটা জাস্ট ও মাই গড, জাস্ট ওয়াও, আসলে অনেক বেশি ভালো লাগে। তাই আমি অনেক বেশি ধনে পাতা দিয়ে ভর্তা করি, আমার অনেক বেশি পছন্দের। তো আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আর যাদের বড়ুয়ে খেতে ইচ্ছে করতেছে তারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি আপনাদের জন্য বড়ুয়ের চাটনি করে রাখবো আর আপনারা এসে খেয়ে যাবেন।
I'm not going to go in. তো এটা ছিল একটা ফান পার্ট কারণ আমি আমার ছাত্রকে পাঠাইছিলাম মাদ্রাসা বাজার একটা মুড়ো কেনার জন্য আমার অনেক বেশি চিকেন তরকারি খাইতেছে বলতেছিল অনেক ঝাল দিয়ে তো তাই জন্য আমি মুড়ো কেনাইছিলাম তো এখানে বিষয় হচ্ছে কি আমি ওনাকে টাকা দিয়ে দিছি মুরগি হচ্ছে প্রায় 300 টাকার উপরে তো তাই জন্য এখানে সে বলছিল যে মুরগির দাম কি এত কম নাকি তুই আমার এত টাকা দিয়ে দিছিস তো বিষয়টাই তো এখানে ওই সব ফান পার্টগুলো শেষে এখানে আম্মু হচ্ছে মুরগটাকে বানাচ্ছে মুরগ বানানোর পরে আমি রান্না করব আমার নিজের হাতে আমি রান্না করব তারপরে খাবো তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটা প্লিজ আপনারা কেউ কমেন্ট করেন না ভিডিওতে অবশ্যই ভিডিওতে ভিডিও দেখতে কমেন্ট করে যাবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য সো টেক কেয়ার আল্লাহ হাফেজ